আপনাদের স্বাগত, আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকে বহুলাঙ্গুর অঞ্চলের বিনোদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সপ্তাহে একদিন আসেন। মঙ্গলবার গুসকরা বিট হাউসে বিক্ষোভ দেখালো 3 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সদস্যরা। মিষ্টি হাব নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর জটিল অস্ত্রোপচার হল কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতালে। সামাজিকভাবে বিয়ের দিন ঠিক হওয়ার পর পাত্র বেগে বসায় আত্মঘাতী হলেন পাত্রী। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে কৃষক সেতু। দেখে নেব এক ঝলকে কিছু খবর। হিন্দি কথা সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের 139তম জন্মজয়ন্তী পালিত হলো। আসানসোল পুরসভার পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পুরসভার লাগোয়া তেমাথা মোড়ে লেখকের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মেয়র সহ অন্যান্যরা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির জিনিস ফিরিয়ে দিয়ে গেল চোরের দল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গুসকরার 12 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীতে। স্থানীয় একটি বাড়িতে বাড়ির সেন্ট কেটে চুরির ঘটনা ঘটে গত 27 তারিখে। কিন্তু হঠাৎ 30 তারিখ রাতে চোরের দল ওই বাড়ির পিছনের গলিতে টিভিটি নামিয়ে দিয়ে চলে যায়। গুসকরা থেকে প্রতীকী দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। পুকুরের জলে রাসায়নিক প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের 18 নম্বর এলাকার সেনাহাটি কলোনি এলাকায়। যদিও অভিযুক্তর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। সাইকেল করে বোনের বাড়ি যাওয়ার পথে বাইকে ধাক্কা মারায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম আলমাস আলী। স্থানীয়রা তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ওর গ্রামে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছে গোটা পরিবারটি। প্রোগ্রাম থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির 38তম প্রয়াণ দিবস পালিত হলো মঙ্গলবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পার্কাস রোড এলাকায় অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠান। আয়োজকদের পক্ষ থেকে শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। অনলাইন সংস্থার ডাকাতির কিনারায় 3 জন ডাকাতকে ধরতে সমর্থ হলো পুলিশ। নিজেদের কাছ থেকে 46,52,000 টাকা উদ্ধার হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগ্রহের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকে পহলানপুর অঞ্চলের বিনোদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সপ্তাহে একদিন আসেন। মঙ্গলবার ওই চিকিৎসা কেন্দ্রে আসা রোগী ও তার পরিবারের সদস্যদের পহলানপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 নম্বর ব্লকের পহলানপুর অঞ্চলের বিনোদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি প্রতিদিন খোলা থাকলেও চিকিৎসক আসেন সপ্তাহে একদিন মঙ্গলবার। ওই দিন এখানে রোগী হয় 500 থেকে 550 জনের মতো। মঙ্গলবার হওয়ায় এদিন পহলানপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল রোগী ও রোগীর পরিবারবর্গদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। একটা সময় ভিড় উপচে পড়ায় তা সামাল দিতে উপস্থিত থাকেন
মাধবটিহি থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। এদিন এই স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত ছিলেন রায়না দুই এর বিডিও দীপ্যমান মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ, নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য সৈয়দ কালিমউদ্দিন, পহলানপুর পঞ্চায়েত প্রধান নিখিল কুমার পোরেল, পহলানপুর পঞ্চায়েতের উপপ্রধান সুব্রত সরকার, বিএমওএইচ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পহলানপুর গ্রাম পঞ্চায়েতের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। এখানে রোগী দেখা চলছে আমাদের বিএমওএইচ সাহেব উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। প্রতি সপ্তাহে এখানে রোগী দেখায় এবং সকাল থেকে রাত 11টা 12টা পর্যন্ত রোগী দেখায় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আর আজকে একটা বিশেষ দিন, গ্রাম পঞ্চায়েত যত রুগী আসছে তাদেরকে আজকে গ্রাম পঞ্চায়েত দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছে। কোথায় করছেন? এটা পহলানপুর গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের বিনোদপুর পিএসিতে। এটা মূলত স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিএমএস সাহেবের অক্লান্ত পরিশ্রম, তার সাথে গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যের প্রতি অনুরাগ, এটা পুরোপুরি মিলিয়ে এই উদ্যোগটা হচ্ছে আর কি। এখানে মূলত মাধবডি ব্লকের, এটা বিনোদপুর পিএইচসি, এখানে আউটডোর ক্যাম্প চলছে। কোথায় করছেন? এটা পিএইচসিতেই হচ্ছে, বিনোদপুর পিএইচসি, পহলামপুর অঞ্চলের আন্ডারে এটা পিএইচসি। কার উদ্যোগ করছেন? এটা উদ্যোগ আছে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ আছে, আর উদ্যোগ আছে এখানে গ্রাম পঞ্চায়েতের, আর সর্বোপরি এখানের যে মানে এই এলাকার এই যে পিএইচসি, এর পাশাপাশি হচ্ছে পহলামপুর গ্রাম, রূপসারা গ্রাম, বিনোদপুর, মোহনপুর গ্রাম, এখানে যে প্রত্যেকটা মানুষ যারা স্বাস্থ্যের ব্যাপারে সচেতন তাদের প্রত্যেকটি মানুষের তো সকলের সহযোগিতা আছে, তাদের উদ্যোগেই আজকে এইটা হচ্ছে। এখানে উপস্থিত আছেন, আমাদের এখানে এসেছেন যেমন আমাদের অনুরোধে আমাদের সব ব্লক সভাপতি আনসার আলী খাঁ মহাশয় এসেছেন, বিডিও সাহেব দীপ্যমান মজুমদার মহাশয় এসেছেন, এবং আমাদের আমাদের বিএমএইচও আছেন, আর সর্বোপরি এখানে আমাদের উপপ্রধান ছিলেন, উপপ্রধান সাহেবও আছেন থেকে, আর এখানে আমাদের কিছু কিছু সিভিক দিয়ে আছে, এবং আসার কথা ছিল মাধবডি অফিসার ইনচার্জ মহাশয়ের আসার কথা ছিল, উনি কোনো কারণে হয়তো আসতে পারেননি। এখানে এলাকার মানুষদের মানে দুস্থ মানুষদের চিকিৎসার জন্য মাধবডিহি আন্ডারে যে পিএইচসিগুলো আছে সেগুলো রুগীগুলো দেখার জন্য এখানে এই পরিকল্পনা বাস্তবে রূপ দেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের সহযোগিতা করছেন পহলামপুর গ্রাম পঞ্চায়েত এবং মাধবডিহি যে আমাদের স্বাস্থ্য ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা এখানে একটা সেক্টর করেছি এখানে রুগী দেখার জন্য, এবং পহলামপুর গ্রাম পঞ্চায়েত এই রুগীদের জন্য যে ব্যবস্থাটা নিয়েছে এবং সেই ব্যবস্থাটা হচ্ছে যে রুগীদের একটু খাওয়ার ব্যবস্থা করেছেন, রুগীরা খাচ্ছে প্রতিনিয়ত। যখন আমাদের সপ্তাহে এখানে একটা দিন রুগী দেখা হয় সেখানে রুগীর সংখ্যা হয় 450 এটা হয়, এবং এখানেতে আমাদের এই সিভিক ভাইরা আছেন, এখানে থানাও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, এলাকার মানুষ সহযোগিতা করছেন। আমরা চাইব যে এইটা আমাদের এখান থেকে বর্ধমান প্রায় 35 কিলোমিটার, আরামবাগ 30 কিলোমিটার, এই যে মানে হসপিটালগুলো আছে এখানে রুগীদের যাতায়াতের খুব অসুবিধাও আছে, যার জন্য এটাকে আমরা সরকারকে ভাবাবো যে এখানে আমাদের একটা উন্নততর একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার জন্য, এবং এখানকার রুগীরাও অনেক উপকৃত হবে। এখানে উপস্থিত আছেন আমাদের রায়না 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় দীপ্যমান মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিএমএইচ সাহেব, উপস্থিত আছেন পহলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে এবং এই এলাকার সমস্ত রুগী এবং এলাকার সুবানোধ্যায়ী যে মানুষগুলো আছে তারা প্রত্যেকেই এখানে উপস্থিত আছে। এখানে হচ্ছে ডাক্তারবাবু এসেছেন রুগী দেখার জন্য, এটা মাধ্যমটি বিপিএসসির আন্ডারে হচ্ছে বিনোদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র,
এখানে দৈনন্দিন আউটডোর চলে এবং এখানে আউটডোরে প্রচুর ভিড় হয়। বিশেষ করে মঙ্গলবার দিন প্রায় 500-550 রোগী হয়, রাত্রি মানে 11টা মন্দির 11:30 মধ্যে আউটডোর চলে। এটা হচ্ছে পহলমপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা আর এলাকার মানুষের সহযোগিতায় এটা চলছে। এবং এখানে আমাদের উপস্থিত আছেন রায়না টু বিডিও সাহেব, দীপ্যমান মজুমদার মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ এবং বিশিষ্ট সমাজসেবী সৈয়দ কলিমুদ্দিন এবং বিওমির সাহেব আছেন এবং আমাদের হেলথে যে আমাদের মানে ফার্মাসিস্ট এবং এলাকার সিভিক ভাইয়েরা পর্যন্ত এই যাতে রুগী দেখার যাতে অসুবিধা না হয়, রাত 11টা পর্যন্ত রুগী দেখা চলে যাতে অসুবিধা না হয় এবং নিরাপত্তার জন্য আমাদের ওসি সাহেব সে ব্যবস্থা করেছেন এবং আমরা যাতে এই হসপিটালটি বিনোদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ডেভেলপমেন্ট আরও বেশি হয় সেজন্য আমরা বিডিও সাহেব আছেন, সভাপতি সাহেবের কাছে আমরা আবেদন জানাচ্ছি যাতে এই হাসপাতালটা মানে একটা বৃহত্তম আকার ধারণ করে এবং ডেভেলপমেন্ট হয়। এবং আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমরা অনুদান মানে আর্থিক সাহায্য দিয়ে আমরা কিন্তু এই রিপেয়ারিং করছি যাতে আরও ভালোভাবেই এই স্বাস্থ্যকেন্দ্রটাকে সুন্দর করা যায়, সেই জায়গায় আমরা সদস্য রয়েছি এবং এলাকার মানুষেরও প্রচণ্ডভাবে সহযোগিতা আছে। এবং এখানে আমাদের এই হসপিটালের দূরত্ব থেকে আমাদের সাব ডিভিশন হসপিটাল আরামবাগ 30 কিলোমিটার এবং মেডিকেল কলেজ হচ্ছে 35 কিলোমিটার, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে চিকিৎসার জন্য। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখো পরবর্তী খবরে। মঙ্গলবার গুসকরা বিট হাউসে বিক্ষোভ দেখালো 3 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সদস্যরা। অভিযোগ, সোমবার গভীর রাতে মল্লিকা চোংদার নিত্যানন্দ চ্যাটার্জির বাড়ির সামনে গালিগালাজ করে, পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। গুসকরা পৌরসভার 2 কাউন্সিলরের মধ্যে বিবাদ তুঙ্গে মঙ্গলবার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মল্লিকা চোংদার এ ব্যাপারে পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের কাছে লিখিত অভিযোগ জমা দেন। অপরদিকে সোমবার রাতে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিত্যানন্দ চ্যাটার্জির বাড়ির সামনে মল্লিকা চোংদার গালিগালাজ করেন বলে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন নিত্যানন্দবাবু। এ ব্যাপারে তিনি কয়েকটি সিসিটিভির ফুটেজ ফেসবুকে পোস্ট করেন। এদিন সন্ধ্যায় গুসকরা 3 নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটি এবং ওয়ার্ডের প্রায় 300 জন বাসিন্দা গুসকরা বিট হাউসে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিক্ষোভ দেখান। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। গতকাল গভীর রাতে মল্লিকা চোংদার নেশাগ্রস্ত অবস্থায় রাত্রি 11:20 নাগাদ 3 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর নিত্যানন্দ চ্যাটার্জি বাড়ির সামনে অকথ্য ভাষায় কৃষ্টি খেবুন অনেক কিছু গালিগালাজ উনি করেছেন। আমার বক্তব্য হচ্ছে যদি কিছু বলার থাকে, যদি কিছু করার থাকে সুস্থভাবে সেটা আলোচনার মাধ্যমে মিটে যাবে, কিন্তু ওইরকম নেশাগ্রস্ত অবস্থায় তার বাড়ির সামনে এসে গালিগালাজ করা, এরই প্রতিবাদ করার জন্য আমরা পুলিশ ভাইয়ের সামনে এসেছি। কী দাবি নিয়ে যাচ্ছিলেন? দাবি মানে এটাই, তার শাস্তি হোক, তার শাস্তির দাবি করি। পুলিশের পক্ষ থেকে আপনারা এই আমার নাগরিক কমিটি 3 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি জনপ্রতিনিধি রাত্রে বেলায় রাত 11টার পর মদ খেয়ে
এসে কারো ভদ্রলোকের বাড়ির সামনে বাওয়ালি করে, তাও নিজের পাড়া থেকে বেপাড়ায় গিয়ে যদি এই পাড়ার লোকরা তাকে ঘিরে ধরত, সে ফিরে যেতে পারত না? যে মুখ কিস্তিগুলো সে করছিল নোংরা নোংরা ভাষায়, যেগুলো মুখে আনতে আমার রুচিতে বাঁধে, সেটার ব্যাপারে কেন আপনার প্রশ্ন তুলছেন না? উনি নাকি নিয়ম অফিসে এও কমপ্লেন করেছেন, অভিযোগ করেছেন। সে তো অভিযোগ তো যে কেউ করতে পারে যার তার নামে, সেই অভিযোগের সার্বমর্মতা তো তারা ডিএম বিচার করবেন, এসপি বিচার করবেন, কতটা সত্য কতটা মিথ্যা এ ব্যাপারে আমার কিছু বলার নাই। অভিযোগ করা তো গণতান্ত্রিক অধিকার, অভিযোগ করা তো গণতান্ত্রিক অধিকার। উনি কালকে রাত্রে মদ খেয়ে আমার বাড়ির সামনে গভীর রাত্রে বাওয়ালি না করে কোনো অভিযোগ যদি আমার বিরুদ্ধে থাকতো, উনি প্রসেস মেনে নিয়ম কানুন মেনে পুলিশকে করতে পারতেন, ডিএম কে করতে পারতেন, এসপি কে করতে পারতেন, আমার কিছু বলার ছিল না। এই যে আজকে কুসকরা না মহিলারা রাস্তায় নেমে পড়েছে এর প্রতিবাদে, তা আমি তো সেই মিছিল বা সেই মহিলাদের আমি কন্ট্রোল করছি না, তারা সব অনুদিত হয়ে রাস্তায় নেমেছে এর প্রতিবাদে, সেখানে আমি কি বলবো? তৃণমূলের ঝান্ডাও তো এখানে নাই, আমি তো অন্তত পক্ষে মিছিলটা পেরিয়ে গেল, কোন তৃণমূলের ঝান্ডা দেখলাম না, অদ্ভুত ব্যাপার। আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে উনি আমার বিরুদ্ধে 100টা অভিযোগ করতে পারেন, সেই অভিযোগের সত্যতা বিচার করবে প্রশাসন, আমার এই ব্যাপারে কিছু বলার নাই। আমার বিরুদ্ধে কি অভিযোগ করলেন প্রশাসন তার তদন্ত করবে, তদন্তে যদি আমি অপরাধী হয় আমার শাস্তি হবে? আমি কে? আমি তো পৌরসভার চেয়ারম্যান নই। কাজ কি এখন বন্ধ আছে? আমি আমি যতটুকু জানি কাজ বন্ধ আছে। কেন বন্ধ হলো কাজটা? মল্লিকা চোংদারা চেয়ারম্যান জানে, আমার এর মধ্যে মাথা ফাটেনি, চেয়ারম্যান জানে আর মল্লিকা চোংদার জানে, আমি কি বলবো? সম্ভবত তাই মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী চেয়েছিলেন যে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে উদ্বোধনটা করতে, সেপ্টেম্বর মাসে পুজোর আগেই, কারণ এটা গতবারই কালী পুজোর আগে উদ্বোধন করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে অর্ধ সমাপ্ত থাকে গেট, টিকিট কাউন্টার ইত্যাদি ইত্যাদি, এবং একটা কলকাতার বাস, একটা তারাপীঠের বাস, এসি ভলভো বাস উনি দেবেন বলেছিলেন, সেইগুলোকে ওই দিনই উদ্বোধন হতো, কিন্তু তার আগে তো মল্লিকা চোংদার গণ্ডগোল পাকিয়ে সব বন্ধ করে দিলেন। এখন অনেক কাজ আছে, যে কাজগুলো যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে করতে হয়, পরে টেন্ডার করে নিলেও প্রবলেম হয় না, আমাদের আমাদের এগুলো করতে হয় অনেক ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে। তাহলে কি ধরে নেওয়া যাবে যে কাগজপত্র বা টেন্ডার হয়নি বলি কালটা পৌরসভা করা? তা মল্লিকা চোংদার তো ওইখানে ফিল্ডে যেতে পারে না, সে যে একজন কাউন্সিলর, সে তো চেয়ারম্যানকে এসে পৌরসভায় সোমবার যদি অফিস খুলতো, উনি যে রবিবার যে কাণ্ডটা করলেন নিজেকে হাইলাইটেড করার জন্য ওখানে গেলেন, ওনার তো যাওয়ার অধিকার নেই, উনি তো চেয়ারম্যানের কাছে এসে কাগজপত্র দেখতে চাইবেন, উনি একটা ঠিকাদারের কাছে কাগজপত্র দেখতে চাইবেন কেন? একটা রেসপেক্টেড কাউন্সিলর হয়ে, এবং ওনার কাজ বন্ধ করার কোন অধিকার আছে? উনি তো নিয়ম কানুন মেনে পৌর বোর্ডে এসে পৌরসভায় এসে উনি চেয়ারম্যানের কাছে চার্জ করতে পারতেন যে তুমি আমার কাগজ দেখাও, ফিল্ডে যেতে পারে নাকি? কেউ যদি ডিএম অফিসে বা আরো উচ্চতর নেতৃত্বের কাছে অভিযোগ করে, তারাও তো প্রশাসন চালাচ্ছে, তারাও তো জানে যে পৌরসভার ডি ক্যাটাগরি মিউনিসিপ্যালিটি পৌরসভার চেয়ারম্যান ছাড়া কিছু হবে না, ইফ আই এম ডাইরেক্টেড বাই দ্য চেয়ারম্যান টু গো অ্যান্ড স্টার্ট দ্য ওয়ার্ক আই শুড বি অ্যাবাইড বাই, আমি সেটা মানবো। আমি কে কাজ বন্ধ করার, কাজ চালু করার? কিন্তু উনি যেটা করেছেন সেটা আবার বলছি নিন্দনীয়, ওনার উচিত ছিল চেয়ারম্যানকে এসে চার্জ করা, কাগজ দেখতে যাওয়া। আপনার নাম? আমার নাম নিত্যানন্দ চ্যাটার্জি, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কুসকরা পৌরসভা। এই ব্যাপারে দলকে জানিয়েছেন? আমি দলকে, আমার কোন ব্যাপারে? এই যেটা গত রাতে গণ্ডগোল, আমি দলকে জানিয়েছি, আমি রানাবাবুকে জানিয়েছি, রানা সিংকে জানিয়েছি, ওই অভিজিৎ সিং যার ভালো নাম তাকে জানিয়েছি ওভার টেলিফোন, আমি কেষ্টমণ্ডলকে অনেকবার চেষ্টা করেছি পাইনি, আমি এমএলএ কে 3-4 বার জানিয়েছি, আমি সব দলীয় নেতৃত্বে যেগুলোকে জানানো উচিত আমি জানিয়ে দিয়েছি। আমি নিজেও এখনো পর্যন্ত বোধগম্যতা আমার আসছে না কিসের জন্য আমার উপরে ওই গভীর রাত্রে। আচ্ছা আপনারা দেখে যে আমি সাদা সবিনয় প্রশ্ন। গুসকরা থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। মিষ্টি হাব নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। এদিন তিনি জানান নতুন কয়েকটি দোকান ঘর তৈরি হচ্ছে, যার জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে, এর পাশাপাশি রাস্তা সম্প্রসারণ নিয়ে তিনি তার মতামত পোষণ করেন। আমরা অ্যাপ্লিকেশন চেয়েছি, 15 মোটামুটি কম বেশি 15 মতো শপ, নতুন শপ রেডি হবে, এটা আমরা দিতে চাইছি
আইদার প্রথম যারা ট্রেডিশনাল মিষ্টি করছে, কিছু ল্যাংচা হতে পারে অথবা অন্য কোনো মিষ্টি হতে পারে, যেহেতু মিহিদানাকে আমরা গ্রাউন্ড ফ্লোরে এনে দিয়েছি আর মিহিদানাকে হয়তো দেওয়া যাবে না, কিন্তু ল্যাংচা অথবা অন্য কোনো রকমই ট্রেডিশনাল মিষ্টি যারা করছে তাদেরকে আমরা একদম দেবো। আরও আমরা বলেছি ট্রেডিশনাল খাবার যদি কেউ করতে চাইছে তারা অ্যাপ্লাই করুক। থার্ড আমরা একটা আরও ক্যাটাগরি রেখেছি, যদি কেউ ওখানে ব্র্যান্ডেড কিছু করতে চায়, মানে বড় আউটলেট করবে, কফি হতে পারে অথবা অন্য কোনো জিনিসে পিজা হতে পারে, তারও অ্যাপ্লাই করুক। সমস্ত অ্যাপ্লিকেশন আসার পরে আমরা আমাদের একটা কমিটি আছে কত ওয়াইবেল তারা চালাতে পারবে আমরা একটা অ্যানালাইজ করব। আর এই দোকানটা আমরা অ্যালট করবো দোকান আর দোকান, এই দোকানটি ফ্রি অফ কস্ট অ্যালট করা হয়, কিন্তু একটা রানিং কস্ট যেটা দিয়ে মেনটেন্যান্স হয় সেটা রিয়েলাইজ করা হয়। শুধু একটা যা প্রাইমারি ক্রাইটেরিয়া থাকবে, পূর্ব বর্তমানের এন্টারপ্রেনার হতে হবে, আর দ্বিতীয় এমন লোক যে ব্যবসাকে ভালো করে চালাতে পারে। আর যা উদ্দেশ্য ছিল কি আমাদের পূর্ব বর্তমানের যারা মিষ্টি আছে, যে লোকাল মিষ্টি আছে তাদেরকে আমরা তুলে ধরবো, প্রাইমারিলি আমরা শুধু তাদেরকেই দোকান দেবো। এর ছাড়া কিছু কিছু দোকান কিন্তু আমরা ব্র্যান্ডেড আউটলেট অথবা অন্য যদি আমরা কোনো ভালো প্রপোজাল পাই তাদের ক্ষেত্রে কনসিডার করতে পারি। 14 আগস্ট লাস্ট ডেট আছে, তো আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করবো আপনারা ভালো করে দেখে নিন, অ্যাপ্লাই করুন, আর আমরা একদম ফ্রি অফ কস্ট এই দোকানটা অ্যালাউ করবো। আমাদের দেখুন আমাদের পুরোপুরি পরিকল্পনা আছে কি পুজোর আগে আমরা এটাকে চালু করে দেবো, পুজোর আগে সেই দিক থেকে আমরা এ করছি। দেখুন আমি যে বলবো না, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আলটিমেটলি একটা জিনিস আমাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, ওটা একটা 4-lane ন্যাশনাল হাইওয়ে, সে প্লাস ওখানে পার্কিং এর জায়গা কিন্তু তেমন কোনো জায়গা নেই। আমি যদি জোর করে ওখানে অনেকটা বাসটা দাঁড় করিয়ে দিই ইট উইল বিকাম অ্যাক্সিডেন্ট প্রোন, এন্ড সেকেন্ড ইট ইজ নট ডিজাইন্ড ইন এ ম্যানার কে অনেক বাস অনেক গাড়ি ওখানে দাঁড়াতে পারে, এটা একটা অসুবিধা রয়েছে। কিন্তু যখন ওয়াইডেনিংটা হচ্ছে, এই যে 6-lane হচ্ছে, অলরেডি আমরা ন্যাশনাল হাইওয়েকে বলে রেখেছি আর তারা এই জিনিসটাকে অ্যাকোমোডেট করবে, চেষ্টা করবে কি কোনো পার্কিং স্পেস একদম কাছাকাছি চেষ্টা করুক, পিছিয়েও পার্কিং স্পেসটা তারা করবে। আমি আশা করি আর এটা আমার ধারণা, ইটস এ ভলেন্টারি থিং, আমরা জোর করে বাস দাঁড় করানো কোনো সময়ই সম্মতি নয়, কিন্তু এত ভালো ওখানে সুযোগ সুবিধা দেওয়া হবে। আর এখন নিচে তো মোট 25-30 ওখানে দোকান হবে, তার সঙ্গে সঙ্গে আমরা এটাও ভাবছি কি ছোটো ছোটো গুমটি যদি আমরা পানির গুমটি অথবা আরও যারা যাত্রীরা চায় সেরকম করে দিই, আর ভালো পার্কিং স্পেসটাও করে দিই, যাত্রীরা নিজেই দাঁড়াবে। তো বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর জটিল অস্ত্রোপচার হলো কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতালে। গত 21 জুলাই ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পর গলায় যন্ত্রণা অনুভব করে। মঙ্গলবার কলকাতার NRS মেডিকেল কলেজ হাসপাতালে ENT বিভাগে বিভাগীয় চিকিৎসক মনোজ মুখার্জির নেতৃত্বে একটি সফল অস্ত্রোপচার করা হয়। উল্লেখ, কৃষ্ণনগরের অক্ষয় বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্রী অপরূপা গত 21 জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পর গলায় অসহ্য যন্ত্রণা হচ্ছে বলে বাবা মাকে জানায়। প্রথমে অভিভাবকরা ভাবেন ঠান্ডা লাগার কারণে যন্ত্রণা হচ্ছে, হঠাৎই খেতে বসে অপরূপা বিশ্বাস অজ্ঞান হয়ে যায়। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে কৃষ্ণনগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা গলার এক্সরে করে দেখেন বিপজ্জনকভাবে 10টি সুচ গলায় আটকে আছে। যন্ত্রণায় কাতরাতে থাকা অপরূপা বিশ্বাসকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার NRS মেডিকেল কলেজ হাসপাতালে অপরূপা বিশ্বাসকে ভর্তি করা হয়। এই টানা পড়েনের মধ্যে 9টা দিন পেরিয়ে যায়। অবশেষে 10ম দিনে চিকিৎসক মনোজ মুখার্জির নেতৃত্বে অস্ত্রোপচার করে গলায় আটকে থাকা সুচগুলিকে বের করা হয়। বর্তমানে অপরূপা বিশ্বাস সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। কজন ছিলেন ডাক্তারবাবু আপনারা? টোটাল সার্জারিতে 4 জন, আমাদের ইউনিট 1B ইউনিট ইনচার্জ ডক্টর মনোজ মুখার্জি, আমার RMO হচ্ছেন ডক্টর সিদ্ধার্থ দাস, আর একজন ইনচার্জ হচ্ছেন ডক্টর বিশ্বজিৎ সিকদার, আর একজন হচ্ছেন আমাদের PGT হচ্ছেন ডক্টর অর্পিতা মহান্তি, আর অ্যানাস্থেশিয়া আমাদের 3 জন ম্যাডাম ছিল। মনোজ মুখার্জি
কলকাতা থেকে সপ্তর্ষি সিনহার রিপোর্ট, আনন্দ বার্তা। সামাজিকভাবে বিয়ের দিন ঠিক হওয়ার পর পাত্র বেঁকে বসায় আত্মঘাতী হলেন পাত্রী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার কোতুলপুরের পানাহার গ্রামে। পাত্রীর ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান। সামাজিক নিয়ম মেনে পরিবারের সদস্যরা বিয়ের দিন ঠিক করেছিল বাঁকুড়ার কোতুলপুরে পানাহার গ্রামে কৃষ্ণ সাঁতরার মেয়ে রেণুকা সাঁতরার। হুগলির গোঘাট থানা এলাকায় আনুর গ্রামের শ্যামসুন্দর রায়ের সঙ্গে বিয়ের দিন ঠিক হয়। আগামী 15 আগস্ট বিয়ের দিন ধার্য হয়। তরুণীর বাবা বিয়ের নিমন্ত্রণ পত্র বিলির কাজ শুরু করে দেন। গত 26 জুলাই কোতুলপুরে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে বিবাহ নিবন্ধীকরণের জন্য আবেদন করেন। পরে ওই যুবক রেণুকাকে বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ। এই খবর তরুণী জানতে পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার সূত্রে জানা যায়। পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ রেণুকাকে প্রথমে গোগ্রা হাসপাতালে ও পরে কলকাতার নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মঙ্গলবার ভোরে রেণুকা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃতার বাবা কৃষ্ণ সাঁতরা তার মৃত্যুর জন্য শ্যামসুন্দর রায়কে দায়ী করে এদিনই কোতুলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। মেয়েটাকে ফোন করে বলেছে যে আমার অন্য জায়গায় ভাব আছে, তার ছেলেটার ভাব আছে যে নাকি আমার অন্য জায়গায় ভাব আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো, তোমাকে আমার পছন্দ নয়, আমি তোমাকে বিয়ে করবো, এই কথা বলেছে। তার জন্যই সকালে ওকে তুলে দিয়েছি, রেজিস্ট্রি করতে গেল, তখন কোনো কিছু নাই, সারাদিন গেল তোমার ফোনে ওদিকে বলা হুমকি দেওয়ার পর 5টার সময় ওরা ফোন করে, একটু গরম গরম ছিল, 5টার সময় ফোন করে বলছে যে আমার অন্য জায়গায় সম্পর্ক আছে, আমি ওকে বিয়ে করবো না। হ্যাঁ, করে আমাদেরকেও বলতে পারতো বা ঘটককেও বলতে পারতো, ও না করে মেয়ে ছেলেটাকে ডাইরেক্ট বলতে গেল ওখানে। আমাদের বক্তব্য এটা, আমরা তো ছিলুন, গার্জেন ছিল বা ঘটক ছিল, হ্যাঁ ওদিকে বলতে পারতো, মেয়ে ছেলেটা তো আমার সামান্য মেয়ে ছিল, তাকে বলতে যে সে তো উত্তরজনা বসাতে পারে। এই মানে আপনাদের যেটা মনে হচ্ছে যে এই কারণে ও আত্মহত্যা? হ্যাঁ, মেন কারণ হচ্ছে ছেলেটা বলেছে আমার অন্য জায়গায় ভাব আছে। ভাব যদি থাকবে তাহলে তুই সকালবেলা এলি কেন রেজিস্ট্রি করতে? সকালবেলা না আসতে পারতিস তাহলে আমরা জানতাম যে না হবে না। এক নম্বর হচ্ছে ছেলেটা, আমরা বলতে যাচ্ছি না হলে তো আমার মেয়ে ছেলে যেমন ছিল তেমন থাকবে। ছেলের জন্য আমার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। ফেলাম বিরতির পর। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে কৃষক সেতু, জানিয়ে ক্ষোভ উঠেছে যাত্রী থেকে চালক সকলের গলায়। খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানান জেলা শাসক। দক্ষিণ দামোদরের সঙ্গে বর্ধমানের একমাত্র যোগাযোগ সূত্র হল কৃষক সেতু। প্রতিদিন এই সেতুর উপর দিয়ে বিভিন্ন যানবাহন চলাচল করে, কিন্তু সম্প্রতি ব্রিজের অবস্থা বেহাল হয়ে পড়েছে।
ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটলের পাশাপাশি খানাখন্দে ভরে গেছে ব্রিজটি, এমনকি ব্রিজের পিচ উঠে গেছে, ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা, ফলে ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। খারাপ, গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না, লোড গাড়ি যাচ্ছে না, কোনো গাড়ি যাওয়া আসা হচ্ছে না, এই নিয়ে আমাদের গাড়ি খুব সমস্যা হচ্ছে, লোড গাড়ি নিয়ে যেতে খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে, আমাদের জন্য অসুবিধা হচ্ছে খুব, বিপদ হবে মনে হচ্ছে, বিপদ হবে, বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে, বর্ষার দিন জল ফল লাগিয়ে রয়েছে, কোথায় চাকা পড়ছে বোঝা যাচ্ছে না, খারাপ অবস্থা, হ্যাঁ প্রতিদিন যাতায়াত করছি, রাস্তা খুবই খারাপ, কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে এই রাস্তায় চলা যাবে না, বিপদ হতে পারে, হ্যাঁ বিপদ হতে পারে, যে কোনো টাইমে বিপদ হতে পারে, আমি আপনার কি বলে তেলিপুকুর থেকে এই পলিমপুর আসছি, হ্যাঁ প্রতিদিনই যাতায়াত করি, হ্যাঁ প্রাণ হাতে করে যেতে হচ্ছে, এই তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, রাস্তা প্রচণ্ড খারাপ, রাস্তায় গেলে মেন পাতি ভেঙে যায়, গাড়ি পাল্টি হওয়ার সম্ভাবনা আছে, আপনি তো বাস নিয়ে যাচ্ছেন, হ্যাঁ এই বাসের যাত্রীদের তো সমস্যা, হ্যাঁ বাসের যাত্রী, একটা বাসের যাত্রীর কথা বলে নেন, কোন হচ্ছে এর বেশি আর কি বলবো, গাড়ি নিয়ে যাওয়া যাবে না এমন অবস্থা, কারণে বর্ষাকালে যা বিশেষ করে যে গ্যাপগুলো জয়েন্টে মানে ব্রিজের যে জয়েন্ট গ্যাপগুলো ওগুলো তো বন্ধ করতে আরও বিপজ্জনক জিনিস হয়ে গেছে, পিচ দিচ্ছে, পিচ থাকছে না, ভাইব্রেটার হয়ে উঠে যাচ্ছে, এই হচ্ছে সমস্যা, ব্রিজে বিপদ বাড়ছে, বিপদ বাড়ার আশঙ্কা, আপনি তো দেখছি মানে মূল রাস্তা থেকে ফুট ব্রিজে উঠে এসছেন শুধু ওই ড্রপ মারার জন্য, ওই যে গর্তগুলো হয়েছে মানে বিশাল গর্ত একটা, রাস্তা অবস্থা খুবই খারাপ, তারপর তো অন্ধকারের মধ্যে কোনো লাইট ফাইট কিছু নেই, লাইট জ্বলে না, লাইট জ্বলে না। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন পূর্ব বর্ধমানের জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি ব্রিজটি সারাইয়ের কাজ চলবে, ব্যাপারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন অলরেডি ওয়ার্ক অর্ডার দিয়ে রেখেছেন, একটু ওনার ড্রাই স্পেল লাগবে, যে ড্রাই স্পেলে উনি কাজ করতে পারেন, সেফটির দিক থেকে উনি এশিওর করেছেন সেফটির কোনো সমস্যা নয়, মানে ব্রিজ সেফ আছে, যা পটহোল হয়েছে সেটা উনি রিপেয়ার করে দেবেন, একটু ড্রাই স্পেল পেলেই, এই গত 5-7 দিন কন্টিনিউসলি বর্ষা হচ্ছিল, কিন্তু যে সময় ড্রাই স্পেল হবে ইমিডিয়েটলি রিপেয়ার করে দেওয়া হবে, ওয়ার্ক অর্ডার অলরেডি তিনি দিয়েছেন। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা, ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ছাতনার আড্ডা গ্রামে, এলাকাবাসীদের অভিযোগ প্রশাসনকে জানিয়েও কোনো রকম কাজ না হওয়ায় তারা পথ অবরোধে যেতে বাধ্য হন। রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা, দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা সংস্কারের কথা প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ করলেন বাঁকুড়ার ছাতনার আড্ডা গ্রামের মানুষজন। লাগাতার দুদিন ধরে অবরোধ আন্দোলন চললেও প্রশাসনের তরফ থেকে কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি বলে দাবি করেন। গ্রামবাসীদের অভিযোগ, বাঁকুড়া কাশীপুর রাজ্য সড়ক দীর্ঘদিন ধরে বেহাল, এর ফলে পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে গ্রামগুলিতে কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে এই রাস্তাটি একমাত্র ভরসা। রাস্তা সংস্কারের দাবিতে বাঁকুড়া কাশীপুর অহল্লা বাই রোডের ওপর আড্ডার কাছে পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন বলে আন্দোলনকারীরা জানান। প্রশাসনকে জানায় সেটা রিসিভ কপি আমাদের এখানে থেকে গেছে, বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছে, কিছুদিন লাস্ট যেতে আমরা ফেব্রুয়ারি মাসে গেলাম জেলা পরিষদে যে চিফ ইঞ্জিনিয়ার ছিল কি মুসিমুদ্দিন খান, উনি বললে যে পিডব্লিউডিকে হ্যান্ড ওভার দেওয়া হয়েছে, পিডব্লিউডিতে গেলাম, পিডব্লিউডি অফিসে বললেন না তোমাদের হ্যান্ড ওভার দেওয়া হয়েছে, আমরা যতদিন না জেলা আমরা নিজেরা না টেন্ডার দিচ্ছি ইয়ে হচ্ছে পিডব্লিউডি কাজ করবে, কিন্তু জেলা পরিষদে এখনো মেনটেন্সে থেকে গেছে, কিন্তু দীর্ঘদিন রাস্তা রাখি রাখি কোনো ইয়ে হয়নি, যেগুলো দিয়েছে সেগুলো আমি ওদিন থেকে রিসিভ কপি নিয়ে আসছি, বুঝেছে, কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে রাস্তাটা আমাদের আটকে রেখে দিয়েছে, এখন চাইছি আমাদের রাস্তা সংস্কার, রাস্তার ওরা মাপঝুপো করে গেছিল, রাস্তার 8 ফুট মাপ দিয়েছে, কিন্তু ওই মাপের মাপে আর কোনো ইয়া নেই, সারা শব্দ নাই, আর এই সামনে আমাদের যেমন এই যে অতদিন থেকে প্রায় শুক্রবার থেকে বাস যাতায়াত বন্ধ, সামনে বিএ পরীক্ষা চলছে, এইখানে যে আমাদের আশেপাশে যে লোকাল যে ছাত্রছাত্রী যারা বাঁকুড়া কি ছাত্রা যেসব কলেজে তাদের প্রচুর অসুবিধা হয়েছে, এখানে যেহেতু বাস যোগাযোগ পুরো বিচ্ছিন্ন, সাইকেল আপনারা তো নিজেরা এলেন, সাইকেল মোটরসাইকেল তো কোনো একবার এই রাস্তাটা আমাদের এই বাঁকুড়ার থেকে এবার কাশীপুর হয়ে পুরুলিয়া বেড়ে গেছে, আমাদের চাইছি আমাদের রাস্তার অবিলম্বে ডবল রোড করা হোক, না হলে আমাদের ধর্মঘট চলবে, এখন ডিএম যদি নিজে আসে আমরা আমাদের সঙ্গে আলোচনা করে বসে তাহলে আমাদের ধর্মঘট উঠবে, এই জন্য কোনো আশ্বাস দেয় একটা যে হ্যাঁ ঠিক আছে এতদিনের মধ্যে কাজ শুরু করবো, আশ্বাস ওয়ার্কিং থেকে আশ্বাস করলে আমরা ধর্মঘট তুলবো, নাহলে আমাদের যে আছে চলবে চলবে। আমার নাম গোপাল ভাই, বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকে পহলানপুর অঞ্চলের বিনোদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক সপ্তাহে একদিন আসেন। মঙ্গলবার গুসকরা বিট হাউসে বিক্ষোভ দেখালো তিন নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির সদস্যরা। মিষ্টি হাব নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব। অষ্টম শ্রেণীর এক ছাত্রীর জটিল অস্ত্রোপচার হল কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। সামাজিকভাবে বিয়ের দিন ঠিক হওয়ার পর পাত্র বেঁকে বসায় আত্মঘাতী হলেন পাত্রী। চলাচলের অযোগ্য হয়ে উঠেছে কৃষক সেতু। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।